আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো আজকে হচ্ছে আমি আমার শাশুড়ি মার বাসায় গিয়েছিলাম। তো ওই বাসায় গিয়ে হচ্ছে মা আগেই বলেছিল যে হচ্ছে পিৎজা বানাবে, ওই তো তো গিয়েই দেখি যে উনি হচ্ছে পিৎজা বানিয়েছিলেন। আর এই তো এখানে হচ্ছে ফলগুলো হচ্ছে আনারের ফল, তো এইগুলো হচ্ছে মা বেছে রেখে দিয়েছিলেন, যেহেতু আমি আনারটা খুব পছন্দ করি তার জন্য। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আর আমি দুজন মিলেই হচ্ছে ফল খাচ্ছিলাম। আর আনার ফল হচ্ছে আমার কাছে ভীষণ ভালো লাগে, মানে অন্যান্য ফলের থেকে এই ফলটা আমি একটু বেশি পছন্দ করি। তাই তো এখানে হচ্ছে আমি ফল খেয়ে তারপর হচ্ছে গরম গরম হচ্ছে পিৎজাটা খেয়ে নিব, কারণ হচ্ছে পিৎজাটাকে খেলে পরে ফল খেলে হবে না, আগে হচ্ছে ফলটা খেয়ে নিই। তাই তো এখানে হচ্ছে আপনাদের ভাই আর আমরা দুজনেই মিলে হচ্ছে ফলটা খাচ্ছিলাম। আর সবার কাছে ছোট্ট ইনারও মানে অনুরোধ করে বলছি, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর হচ্ছে আমার একটু কথা বলতে একটু সমস্যা হচ্ছে, যেহেতু আজকে একটু বিকালবেলা আমি ঘুমিয়েছিলাম, মানে ঘুমে হচ্ছে ভয়েসটা ভারী ভারী শোনাচ্ছে আর হচ্ছে আটকে আটকে যাচ্ছে। তো এই তো এখানে হচ্ছে আমি এখন মানে পিৎজাটা খাবো, আর অসম্ভব মজা হয়েছিল কি বলবো। অনেক মজা করে উনি হচ্ছে পিৎজাটা বানায়, আমি বানাতে পারি না। তো আমার শাশুড়ি মা হচ্ছে মানে মিষ্টিও বানায়, মানে আমি বাইরের কোনো দোকানে মিষ্টি খেতে পারি না, ওনার হাতের মিষ্টি আমি খেতে পারি, যেটা সত্যি কথা। তো এই ভিডিওটা হচ্ছে যেদিন মিষ্টি বানাবে তো আমি এটা শেয়ার করবো আপনাদের কাছে, মানে খুব মজা হয়। তোই তো এখানে হচ্ছে আমরা দুজনেই হচ্ছে পিৎজাটা খেয়ে নিছিলাম। মা মনে করছে যে আমরা সব খেতে পারবো, সব তো খাওয়া সম্ভব না, কারণ হচ্ছে এক প্লেটে যা ছিল এইটাই হচ্ছে আমরা দুজনে খেতে পারি না, খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তারপর হচ্ছে কি বলবো, দারুণ খেতে ছিল। দোকানের থেকেও আমি মনে করব ঘরে বানানো জিনিসগুলো হচ্ছে পারফেক্ট ভালো হয়, কারণ হচ্ছে মানে যত্ন সহকারে ভালোবাসে আদর দিয়ে মানে বানাই তার জন্য। তোই তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মাও হচ্ছে আমাদের সাথে খাচ্ছিল, তো বলছিলাম যে মা অনেক মজা হয়েছিল কি বলবো। তো ওনার হাতে হচ্ছে রান্না বান্না, তারপর হচ্ছে কি বলবো মুরগির যেটাই বলে এই রোস্ট, তারপর হচ্ছে আরও মানে উনি আইটেম করে খাওয়ায়, তো ওই রান্নাগুলো হচ্ছে আমার খুব খেতে ভালো লাগে। তো ওই রান্নাগুলো হচ্ছে বেশি করে, আর তার থেকে হচ্ছে মানে বড় কথা হচ্ছে উনি হচ্ছে মরিচের আচার করে, তো ওই আচারগুলো হচ্ছে আমার ধারে অনেক ভালো লাগে। তো এবার হচ্ছে আপনাদের ভাইয়াকে বলেছি যে বেশি করে মরিচ মানে বোম্বাই মরিচ নিয়ে আসবা, তো মাকে বলবো আচার দিতে। তো এই তো আজকে হচ্ছে ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করেছি, বা আমার কথাবার্তা ভুল হলে বা কোনো অংশে ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয় তাই না। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তীত ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।